কাছে একটা কথা দিতে আসি, এক কাছে একটা কথা দিতে আসি, এই ঠিক আছে হাজিরা দিতে আসি, তোমার হাজিরা তোমার হাজিরা স্কেট দিয়ে দেবো, হাজিরা ছোটো লাগে বাচ্চারা হাজিরা দিয়ে দেবো, কী হাজিরা, হ্যাঁ যা তো কাম করা লাগবে, যা সব বাইরা বাইরা, আল্লাহ কিন্তু সহ্য করবো না, কী করবো ওই ফকিনী বাচ্চা, কী করবো ওই ফকিনী বাচ্চা, কী করবো যা, এই তুই মহিলা মানুষ দেখে নাহলে একদম চাপা চাপা খোলা দিতাম, এদিকে বান্দির পড়তে দিকে, এটা কি এটা কি এগুলা কি ময়লা খেলি গা, এই নোংরা খেলি গা, আমি বুঝলাম না একটা জিনিস, পাঁচ ছয় দিন ধরে কাজ করতেছে এখনো ময়লাগুলো ফালাইনি কেন? আরে আমি তো জামাই একটা বলো দা লেবার লইছে মনে ওই লেভেলের, এই কারণে ঠিক মতন কাজ করতে পারতেছে, দেখতাছি তো জামাই বলরটা দেখ কি অবস্থা, বেদব চোখে দাওস না, হ্যাঁ আর আজকে কদিন ধরে কাজ করতেছ এখন তুই মলা সবাই জায়গা, সন্ধ্যাটা হইলে ঠিকই তো টাকাটা লইয়া যাস, টাকা কি গাছে ধরে তোর বাপের টানছো টাকা, ভুলে গেছে কাজ ঠিক মতন করবি নাহলে তোরে বাদ দিয়ে অন্য লোক লম, এই তোর বস কই, ম্যাডাম বস ভিতরে আছে, ভাই তোমার বস কে, কেন ম্যাডাম বস কে, আমি এক মাস লাগে এগুলো পরিষ্কার করতে, হ্যাঁ বসে বসে কি মাখি মারো, মাখি মারার জন্য টাকা দিই তোমাদেরকে, করতেছে রে তুই কি করতেছে, এক মাস ধরে এগুলো এমনি পড়ে রইছে ময়লা এখনো পরিষ্কার করো নাই, কি পরিষ্কার করছ এতদিন, ম্যাডাম একটু বুঝার চেষ্টা করেন, একটু সময় তো লাগবেই তাই না, কি বুঝবে চার পাঁচ দিন ধরে এতগুলো লোক কাজ করতেছো এখন পর্যন্ত একটা রুম পরিষ্কার হয় নাই, কি বুঝবে ম্যাডাম, ওই লেবার দুটা চারজন কাজ করে না এর মধ্যে দুজন অসুস্থ হয়ে গেছে, দুজন অসুস্থ, হ্যাঁ আজকে সন্ধ্যার সময় যাইস টাকা আনতে, চালু করে এগুলো পরিষ্কার কর, আজকে সন্ধ্যার জন্য দেখি এগুলো পরিষ্কার হয়ে গেছে, আচ্ছা ম্যাডাম আমি আবার আসবো, কদিন লাগে এগুলো পরিষ্কার করতে, হ্যাঁ দেই তো এদিকে, তো চিন্তা করছস, এই তুই মেকআপ মেরে লিপস্টিক দিয়েছিস তো জায়গায় কামড়া দিতে, হ্যাঁ কিরে পাঁচ ছয় দিন ধরে কামই করতেছ, একটা রুম তো পরিষ্কার হলো না দেখলাম না, কিরে কি কাজ করস, একটা রুমে বই আছে আর ভিতরে আর মেকআপ করাইছে, আমি সন্ধ্যার আগে আবার আমো, টাকা না সাবদা গুনা দিমু না সন্ধ্যার সময় যাইস, আজই তো এজাস সন্ধ্যার আগে পরিষ্কার কর চালু, পেয়াদু বাবার মোহে মোহে কথা কসম, একটা রুম পরিষ্কার হয় নাই, এই বেটা কি রে কাম কাজের অবস্থা কি লিগা, একটা রুম পরিষ্কার করতে পারস নাই, ঘটনা কি কাম কাজ করা আছে মোবাইল টিপ আছে, হ্যাঁ কথা অবস্থা কি লিগা, অবস্থা কি না ইটু করে দাই পড়বি, টাকা দেন টাকা দেন, টাকা কি বল যে হ্যাঁ দিকে, হ্যাঁ কামের বলে ঠন ঠন, কি রে কথা অবস্থা কি লিগা, একটা রুম পরিষ্কার হলো কি লিগা, এই ময়লা হিনে অনেক, এই ময়লাগুলো অনেক জায়গায় কি লিগা, কি করস মহিলাগুলো পনেরো দিন ধরে এখানে পড়ে রয়েছে, তা কি কাম করতাছস, হ্যাঁ হ্যাঁ হাজিরা কম নিবি, এই খারাতির বাচ্চা হাজিরা কম নিবি, হ্যাঁ কথা আসা লিখা চোর মতো করস লিখা, চোর মতো করস কি লিখা, হ্যাঁ সালাম আলাইকুম, বদমাইশ তুই না বস, তুই না বস, এই পর্যন্ত বিশ হাজার টাকার উপরে মাথায় নিয়েছস, কী কাম করাইছস, এই ময়লাই জায়গায় কিলি গা, এই ডিয়ে মন কিলি গা, এই ডিয়ে মন কিলি গা, ভাকিনীর বাচ্চারা খয় রাত্রির বাচ্চারা এডিয়ে কিলি গা, কাম করাস না এদিকে এদিকে বান্দির পড়তে দিকে, এটা কি এটা কি এগুলা কি
ময়লা খেলি গা, এই নোংরা খেলি গা। হ্যাঁ খবর দিছি করাবো একদম লম্বা বানাইলাম ফকিনির বাচ্চারা কিন্তু টেকা টেকা হাজিরাটা দেন। হ্যাঁ কি কাম করছ, কি কাম করছ, হাজিরা নিতে করছ? আমার হাজিরা দে, আমার হাজিরা তুই দিবি। এই যে তোকে চিল্লাইতেছে, তুমি যে খারতাছে, আমার হাজিরা দে। হ্যাঁ কি কাম করছো, হাজিরা নিতে আইসস? ছোট লোকের বাচ্চারা কষ্ট করছে, একদিন হাজিরা দিবেন না কি হাজিরা? 20,000 রুপি খাইয়ে লেছিস, তুই কি করবো? তোর চুমা দিব, তোর চুমা দিব। হ্যাঁ কজন লোক কাজ করে? 8 জন। 100 করে 800 টাকা নিবি আর 200 টাকা ফেরত লয়ে যা। এটা কি আমার একার 1,000? 100 করে নিবি 800 জনে, বাকি এরা কোনো কথা বলেন? এক একজনের হাজিরা 1,000 টাকা করে, আপনি 100 টাকা করে কেমনে দেন? টাকা দে, এই দে টাকা দিতেছি। দিতেছেন? তোমার কাকি যে এক একজনের হাজিরা 1,000 টাকা করে, 1,000 টাকা জনের প্রত্যেককে ফোন দিতে 1,000 টাকা করে দিতেছি, 1,000 টাকা করে দিতেছি। এই দেখ হাজিরা দিতেছি, তোমার হাজিরা আমরা গরিব মানুষ স্যার, আমাকে টাকা মেরে খেন না। কি 6 দিনের টাকা দিবো, কি এর মেরে খাবো? কি 6 দিনের 16,000 টাকা দেন জায়গা, একটা ভাই দেনা যা। দেখেন এরকম করেন না, আল্লাহ কিন্তু সহ্য করবো না। কি করবো ওই ফকিনি বাচ্চা, কি করবো ওই ফকিনি বাচ্চা, কি করবো? যা মাতাছেন কা স্যার? এই তুই মহিলা মানুষ দেখে না, একদম চাপা চাপা গলায় দিতাম। যা এক টাকাও পাবি না, যা তোর কোন বাপ আছে লয়ে গে, যা টাকা দিয়ে দিয়ে দেন সুন্দর মতো আমরা যাই। এই যে ওয়ার্কারগুলি কত কষ্ট করে কাম করছে, ঘাম দিয়ে জড়াইতেছে, আপনি অকল কি টাকা দিয়ে দিবেন না? ঘাম জড়াইতেছে কই? ঘাম জড়াইতেছে আপনি দেখো, ঘাম জড়তেছে না একটা রোগ। এই যে হ্যাঁ যা বাইর বাইর, আমি তো ঘাম দেখতেছি না, শুধু মেকআপ আর লিপস্টিক দেখতেছি। স্যার নমস্কার, আমার টাকাটা দিয়ে দেন স্যার, নাহলে কিন্তু ঠাডা পড়ব। কি পড়ব? ওনার নেকানে আল্লাহ উপরে ঠাডা আলাইব, আল্লাহরে কয় ঠাডা আলাই দেখো। যা লোক তো চোট পারো না, চোট ছুটি বেদা শুনলে দশ কিলিকে তাই ফকিটি শুনলে দশ কিলিকে যা, তো আল্লাহর কয় ঠাডা ফালাই দেখো। যা স্যার এটা একটু বেশি হয়ে যাইতেছে না, তুই নিয়ে খারাপ দিলি, টাকার লেগে খারাপ আছি। কই টাকা দিতাম, এক টাকা দিতাম না, বাইরে নিয়ে যাইতাম না। এক টাকা দেবো না, পালে কিছু করি সর ফকিনির বাচ্চা সর। হ্যাঁ